বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাই বোনেরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সেরা ও শক্তিশালী একটি আমল নিয়ে। আমাদের আজকের আমল হলো শত্রুকে পায়ে ধরাতে বাধ্য করার শক্তিশালী আমল। এই আমল করলে যখনই শত্রু আপনার কোনো ক্ষতি করতে চাইবে, আল্লাহর হুকুমে ঘুরে ফিরে ওই ক্ষতি শত্রুরই হবে। দিনের পর দিন শত্রু দিশেহারা হয়ে পড়বে। এতদিন শত্রু আপনার যত ক্ষতি করেছে সব ক্ষতি এক এক করে এখন শত্রুর হতে থাকবে। আর শত্রুর মনে পড়তে থাকবে, আমি অমুক সময় অমুকের এই ক্ষতি করেছিলাম, এজন্যই আজকে আমার এত বড় ক্ষতি হলো। এভাবে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন অন্যের ক্ষতি করলে কি হয়। শেষ পর্যন্ত যখন তার আর পেরে উঠতে পারবে না, তখন তার মনে মনে হবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো আমি এতদিন যার ক্ষতি করেছি, যার সাথে বিনা কারণে শত্রুতা করেছি, সেই ব্যক্তি যদি আমাকে ক্ষমা করে দেয় তাহলে আমি এই অভিশাপ থেকে মুক্তি পেতে পারি। তখন আপনার শত্রু দিশামিশা না পেয়ে আপনার পায়ে ধরতে বাধ্য থাকবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই আমলটি করবেন। আপনারা যে আরবি হরফগুলো দেখতে পাচ্ছেন, এই হরফগুলোকে হরফে মুকাত্তাদ বলা হয়। এই হরফগুলোর অর্থ আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। কোন আলেম ওলামা ওলি আউলিয়া কেউই এগুলোর অর্থ জানে না, কিন্তু এই হরফগুলোর গুরুত্ব ফজিলত অপরিসীম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আলিফ লাম মিম, এই লেখাগুলো দেখতে পাচ্ছেন আলিফ লাম মিম দুইবার। এটা হলো সূরা বাকারার শুরুতে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন কাফ হা ইয়া আইন সাদ, এটা সূরা মারিয়ামের শুরুতে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইয়াসিন, এখানে দেখতে পাচ্ছেন ইয়াসিন, এটা হচ্ছে সূরা ইয়াসিনের শুরুতে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সাদ, এটা হচ্ছে সূরা সাদের শুরুতে রয়েছে। এই আরবি হরফগুলো আপনারা রূপার আংটিতে খোদাই করে লিখে ডান হাতের আঙ্গুলে পড়বেন, অথবা কাগজে লিখে রূপার তাবিজে ভরে গলায় পড়তে পারেন। তাহলেই কোনো শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যখনই সে কোনো ক্ষতি করতে চাইবে, ঘুরে ফিরে সেই ক্ষতি ওই শত্রুরই হবে। এই আংটি পড়লে এছাড়াও আপনার আরও কিছু উপকার পাবেন। আপনাদের রুজি রোজগার আল্লাহ বৃদ্ধি করে দিবেন। প্রভাবশালী লোক যদি আপনাদের কোনো জুলুম অত্যাচার করে থাকে, এই আংটি পরার পর থেকে অথবা এই হরফগুলো লিখে রূপার তাবিজে পরার পর থেকে ইনশাল্লাহ সেই অত্যাচার থেকে রক্ষা পাবেন। জাদু টোনা বান কুফুরি ও বদনজর থেকে রক্ষা পাবেন। এই হরফগুলো পড়ে মিগি রুগী, আমরা অনেকেই মিরকি রুগী বলে থাকি, তার কানে ফু দিলে সাথে সাথে মিগি রুগী
ভালো হয়ে যাবে। যে মহিলার গর্ভপাত হয় অর্থাৎ গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়, সেই মহিলা যদি এই হরফগুলো রূপার পাত্রে লিখে গলায় পড়েন তাহলে ইনশাল্লাহ ওই মহিলার আর কোনোদিন গর্ভ নষ্ট হবে না। এই হরফগুলো আংটিতে লিখে সাথে রাখলে অনেক অনেক আশ্চর্য বিষয় অবলোকন করতে পারবেন। কোনো ব্যক্তি রজব মাসের 9 তারিখে এই আংটি পড়লে জনসাধারণের কাছে খুবই প্রিয় পাত্রে পরিণত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কখনো বিপদ আপদ ও বিশাল মুশকিলে পড়তেন তাহলে তিনি 3টি হরফে মুকাত্তাব পড়তেন, সেগুলো হলেও কাফ হা ইয়া আইন সাদ এটা, এবং পড়তেন হা মিম, এবং পড়তেন আইন সিন কাফ। এই 3টি হরফে মুকাত্তাব পড়লে বিপদ আপদ ও মুশকিল কেটে যায়। আপনাদের যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে, আপনাদের কোনো কিছু জানার বাকি থাকে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386, এই নাম্বারটি প্রতি শুক্র ও শনিবার খোলা থাকে। এই ভিডিওটি ভালো